ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। সে রাজ্যের পশ্চিম সিয়াংয়ে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্র 6.1। শুধু অরুণাচল নয়, নেপালেও ভূমিকম্প অনুভূত হয়। সেখানে কম্পনের মাত্রা ছিল 4.9। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে বিভাগীয় তদন্তের জন্য সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি এস এ বোবদেকে নিযুক্ত করা হলো। তিনি জানিয়েছেন, 2 নম্বর বিচারপতি হওয়ায় ভারতের প্রধান বিচারপতি প্রাক্তন মহিলা কর্মচারী রানা যৌন হেনস্থার অভিযোগটি খতিয়ে দেখতে তাঁকে নিযুক্ত করেছেন। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে প্রচারে আসছি। বুধবার সকালে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরাজ্যে 2 জায়গায় সভা করার কথা জানান তিনি। পাশাপাশি তিনি জানান যে বাংলায় বিজেপি বাড়ছে আর তৃণমূলের সভাগুলি সুপার ফ্লপ। কেন্দ্রীয় মুখ্য নির্বাচন আধিকারিককে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ছবিটি অন্তত 3টি সাইট থেকে সরানো হবে। পঞ্চম দফা নির্বাচনের 3 দিন আগে 3রা মে বাঘিনী বেঙ্গল টাইগ্রেস ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। শ্রীলঙ্কায় 21 এপ্রিলের বোমা হামলায় জড়িত সন্দেহে আরও 18 জনকে গ্রেফতার করল কর্তৃপক্ষ। আগেই বিস্ফোরণ কাণ্ডে 40 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 358, আহত বহু। মঙ্গলবারে রাজনীতিতে পা দিয়েছেন বলি অভিনেতা সানি দেওল। শুরু থেকেই জল্পনা ছিল যে ভোটেও দাঁড়াতে পারেন। হলেও তাই, পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে লড়বেন সানি, ঘোষণা বিজেপির। কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল গোটা শহর রাজ্যবাসী। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। তীব্র গরমের মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। কিছুদিনের বিরতির পর আবারও রাজকীয় সাজে উদযাপিত হচ্ছে বলিউডের জনপ্রিয় তারকা বিবাহ উৎসব। যেখানে প্রত্যেকে নিজের বিবাহের জন্য মাতোয়ারা, সেখানে নিজের 12তম বিবাহ বার্ষিকী মালদ্বীপে উদযাপন করে মুম্বাইয়ে ফিরে লেন্সবন্দী হলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চন, সঙ্গে বচ্চন পরিবারের পরি আরাধ্যা বচ্চন। ফিল্মী জগতে অসফল তার জেরে বহুবার স্বপ্নের নগরী মুম্বাইকে বিদায় জানাতে বহুবার পা আগে বাড়িয়েছিলেন আজকে জনপ্রিয় ও বিখ্যাত তারকা মনোজ বাজপেয়ী। তাই বোধহয় একটি সময় এমনও ছিল যখন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একেবারে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। গ্ল্যামার ওয়ার্ল্ডে হাজারো বাধা অতিক্রম করে আজ কোটি কোটি মানুষের মনে বিরাজমান মনোজ। তিনি মঙ্গলবার নিজের 50তম জন্মদিন উদযাপন করলেন এবং 50 বছর বয়সেও ফিল্মী জগতের বেমিশাল মনোজ। ক্রিকেট ইতিহাসের সেরা পূজনীয় খেলোয়াড় তাঁকে অনায়াসে বলা যায়। তাঁর উচ্চতায় আধুনিক যুগের ক্রিকেটে আর কোনো খেলোয়াড় উঠতে পারেননি। সেই কিংবদন্তি সচিন তেন্দুলকরের আজ 46তম জন্মদিন। দেশসহ তাই আজ গোটা ক্রিকেট বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।